হাই গাইস, আমি মোহাম্মদ আকাশ হোসেন। আমার ক্যামেরা ফিনিক্স টাক বাচ্চা। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভেড়া। আমরা সাধারণত জানি যে ভেড়াগুলো দেখাশোনা করার জন্য একটি লোক থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছোট শিশু, মানে ছেলে আর কি, ছোট। তো সে দেখাশোনা করতেছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে সে কীভাবে ভেড়াগুলো দেখাশোনা করতেছে। আমরা তার মানে এগুলো সম্পর্কে কিছু জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো আমি কথা না বাড়িয়ে তাদেরকে সরাসরি চলে যাচ্ছি। এই নাম কি তোমার? আপনারা দুজন মিলে ভেড়া দেখাশোনা করেন? তো ভাই, ভেড়া প্রতি বছর কয়টা করে বাচ্চা দেয়? ভেড়া প্রতি বছর বাচ্চা তিনটাও দেয়, চারটাও দেয়, চারটাও দেয়। আপনি কি শুধু এরকম ঘাস খান নাকি অন্য কোনো খাবার খায়? ঘাসও খায়, বাড়িতে নিয়ে যা খাল পানি এসবগুলো খাওয়ায়। এগুলো কি মানে বিক্রি, এটা কি পারপিট বিক্রি করেন নাকি এগুলো ধরে বিক্রি করেন? না, পারপিটে আর একটা একটা করে বিক্রি করা হয়। দাম কেমন আছে? এই 10,000-12,000। এটা কতদিন পালতে হয় একটা বিক্রি করার যোগ্য করতে? এই বছরখানে এক বছর পালন করতে, এক বছর দেড় বছর এরকম। এখানে কতগুলো ভেড়া আছে? এখানে ভেড়া আছে চলো ওইদিকে যাই তাহলে আমরা আগে আসো।